জেকুয়েরি কি জিনিস এন্ড কেন আমরা জেকুয়েরিটা ইউজ করব? জেকুয়েরি কি জিনিস সেটা জানার জন্য প্রথমে আপনাকে jquery.com এ যেতে হবে। এটা হচ্ছে জেকুয়েরির তাদের অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে বলি হোয়াট ইজ জেকুয়েরি। এখানে লেখা আছে জেকুয়েরি ইজ এ ফার্স্ট স্মল এন্ড ফিচার রিচ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। আমরা সবাই জাভাস্ক্রিপ্টকে চিনি, তাই না? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেক বিরাট একটা ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজের একটা লাইব্রেরি হচ্ছে, ফাংশন লাইব্রেরি হচ্ছে জেকুয়েরি। জেকুয়েরি হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন রকমের ফাংশন, বিভিন্ন রকমের জাভাস্ক্রিপ্ট ইউজ করে একটা ফাংশন তৈরি করা, আই মিন অনেকগুলো ফাংশনের একটা লাইব্রেরি তৈরি করছে জেকুয়েরি, ঠিক আছে? তো জেকুয়েরিটা হচ্ছে একটা লাইব্রেরি। এটা আপনার ডকুমেন্ট, আই মিন HTML ডকুমেন্টকে ম্যানিপুলেট করে। HTML ডকুমেন্টের সাথে আপনার বিভিন্ন রকমের জেকুয়েরি হ্যান্ডলিং ইউজ করে হ্যান্ডেল, আই মিন আপনি বলতে পারেন ইভেন্ট, আপনি বলতে পারেন কিওয়ার্ড। তো এইসব ইভেন্ট, হ্যান্ডেল এবং কিওয়ার্ড ইউজ করে আমরা HTML এর সাথে বিভিন্ন রকমের অ্যানিমেশনে কাজ করতে পারি। তো জেকুয়েরি মূলত অ্যানিমেশনের জন্য ব্যবহার করা হয়, শুধুমাত্র অ্যানিমেশন বলবো না, ইউজারের সাথে ওয়েবসাইটের আকর্ষণ বাড়ানোর জন্য ইউজ করা হয়। তো এটা শেখার জন্য খুব সহজ, এটা একদম জাভাস্ক্রিপ্ট না জেনেও আমরা জেকুয়েরি শিখতে পারি, এই জন্য অ্যাকচুয়ালি জেকুয়েরিটা খুব বেশি পপুলার। এরকম অনেকগুলো লাইব্রেরি আছে, শুধুমাত্র জেকুয়েরি না, জেকুয়েরির মতো আছে মোটুলস, আছে হচ্ছে এক্সিট জেস, তারপর আছে হচ্ছে জ্যাপটো, এরকম আরো অনেক জেএস ফাইল আছে জেকুয়েরির মতোই। তবে জেকুয়েরিটা হচ্ছে প্রত্যেকটা ব্রাউজার সাপোর্টেড, যার কারণে জেকুয়েরিটা বেশি ইউজ হয়, খুব বেশি ইউজ হয়। এ হচ্ছে জেকুয়েরি এবং জেকুয়েরি কারা কারা ইউজ করে, তাদের কর্পোরেট মেম্বার এখানে দিয়ে দিয়েছে, এবং জেকুয়েরি নিয়ে কিছু প্রজেক্টের, ফাউন্ডেশন প্রজেক্টের কথা বলছে এখানে। জেকুয়েরি কিভাবে ইউজ করতে হয় সেটা পরে আসছে। CSS3 কমপ্লায়েন্ট এখানে কি বলছে, আমাদের CSS3, একটা CSS3 সিলেক্টরের নাম বলে, আমরা তো CSS এর সিলেক্টর সম্পর্কে জানি, তাই না? আমি সিলেক্টরের কথা বলছি, আমরা তো CSS সিলেক্টর জানি, ক্লাস, আইডি, তাই না? একটা CSS3 সিলেক্টরের নাম বলে, তাই না? ট্রানজিশন একটা প্রপার্টি সিলেক্টর, বিফোর আফটার, এটা হচ্ছে সিলেক্টর, আই মিন সুডো এলিমেন্ট। আমরা কোন একটা কন্টেন্টের কোন একটা ভিতরে কোন একটা কন্টেন্ট বা স্পেস কে সিলেক্ট করার জন্য বিফোর আফটার কি সিলেক্ট করতে হবে, কন্টেন্টের আগে সিলেক্ট করার জন্য বিফোর, পরে সিলেক্ট করার জন্য আফটার, অ্যান্টি এজ চাইল্ড, এগুলো CSS3 সিলেক্ট, ঠিক আছে? তো এনিওয়ে CSS3 সিলেক্টর সাপোর্টেড, এবং CSS এর যত সিলেক্টর, HTML এর যত সিলেক্টর, আই মিন HTML এর যত ট্যাগ আছে সবগুলাই আমরা জেকুয়েরিতেও সিলেক্টর হিসেবে কাজ করতে পারি। ক্রস ব্রাউজার সাপোর্টে, যে বললাম প্রত্যেকটা ব্রাউজার সাপোর্ট করে এই জেকুয়েরিটা, সেজন্য জেকুয়েরিটা অ্যাকচুয়ালি বেশি ইউজ হয়। প্রত্যেকটা ব্রাউজার বলতে নর্মালি আই থেকে শুরু করে ফায়ারফক্স, সাফারি, অপেরা, ক্রোম, যা আছে সবগুলোতে সাপোর্ট করে, বাট আই তে লোয়ার ভার্সনে একটু প্রবলেম করে, বলতে আমাকে অনুমতি আগে দিতে হয়। নর্মালি কম্পিউটারে জেকুয়েরি বা জাভাস্ক্রিপ্ট সরাসরি রান হয় না, আই মিন মজিলাতে রান হয়, গুগল ক্রোমে রান হয়, কিন্তু আই তে সে আগে অনুমতি চাই, আমার জাভাস্ক্রিপ্ট কি রান হবে কি হবে না, এরকম কিছু অপশন আছে, বা অপশন থেকে আমরা জাভাস্ক্রিপ্ট বন্ধ করে দিতে পারি, ঠিক আছে? তো যদি আইতে জাভাস্ক্রিপ্ট বা জেকুয়েরি এনাবল থাকে তাহলে এটা রান করবে। তো এ হচ্ছে জেকুয়েরির বেসিক অ্যাবাউট, মানে তার সম্পর্কে কিছু বেসিক, জেকুয়েরি কিভাবে ইউজ করব অবশ্যই এতদিনে আপনাদের জানানো হয়েছে কিভাবে জেকুয়েরি ইউজ করতে হয়। জাস্ট ডাউনলোড করেন, সেই ফাইলটাকে নিয়ে নেন, তাই না? এনিওয়ে আমরা আবার দেখি ডাউনলোডিং জেকুয়েরি। আমি একটা ডাউনলোড, জেকুয়েরি ডাউনলোড করার জন্য তাদের ডাউনলোড অপশন থেকে এই পেজে আসলাম। এখানে দুইটা ভার্সনের কথা বলা হচ্ছে,
একটা হচ্ছে 1.x আই মিন 1. সামথিং আরটা হচ্ছে 2.x ঠিক আছে এখন আমরা কোনটা ইউজ করব অবশ্যই আমরা সব সব কিছুতে বলি যে লেটেস্টটা ইউজ করব বাট এখানে আমরা 1.x ইউজ করব লেটেস্টটা ইউজ করব না কারণ এখনো 2.x প্রত্যেকটা ব্রাউজার সাপোর্টেড না এবং প্রত্যেকটা প্লাগইন যেগুলো আমরা ইউজ করব ভবিষ্যতে ইউজ করব এগুলো 2.x এ সবগুলো প্লাগইন কিন্তু কি বলবো সাপোর্টেড এনিওয়ে এখানে বলে দিচ্ছে যে 2.x ডাজ নট সাপোর্ট ইন্টারনেট এক্সপ্লোরার 6 7 8 আই মিন আই 9 থেকে 2.x সাপোর্ট করবে ঠিক আছে এর নিচে কোনো ভার্সনে ইউজ সাপোর্ট করবে না সো আমাদেরকে যদি সবগুলা ভার্সনে সাপোর্ট করাতে হয় অবশ্যই আমাকে যে কোনো একটা টেমপ্লেট যখন আমরা তৈরি করব মিনিমাম আই 7 পর্যন্ত সাপোর্ট দিতে হবে মিনিমাম সো মিনিমাম আই 7 পর্যন্ত সাপোর্ট দিতে গেলে আমাকে অবশ্যই জেকুরি 1.x ইউজ করতে হবে ঠিক আছে সো আমরা আপাতত 2.x এ যাব না আমরা 1.x নিয়ে কাজ করব 1.x কিভাবে ইউজ করব একটা হচ্ছে ডাউনলোড কম্প্রেসড একটা হচ্ছে আনকম্প্রেসড আমি দুইটাই ডাউনলোড করে ফেলি তারপর দেখি অ্যাকচুয়ালি আমি দুইটা ডাউনলোড করলাম এবং দেখেন আমার ফোল্ডারে দুইটাই আছে জেকুরি 1.11.3.js একটা হচ্ছে 1.11.3.min.js দুইটার মধ্যে পার্থক্য কিছুই না একটা হচ্ছে আপনি পড়তে পারবেন যদি আপনার জেকুরি নিয়ে কাজ করা লাগে আই মিন জেকুরির কোর ফাইল যদি আপনার চেঞ্জ করা লাগে তাহলে এটা পড়তে পারবেন করতে পারবেন যদি আপনি ভালো জাভাস্ক্রিপ্ট যদি না জানেন তাহলে এখান থেকে অন্তত বুঝতে পারবেন কোন ফাংশনটা কেন ইউজ হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে জেকুরির 1.11.3 এবং এটা হচ্ছে আনকম্প্রেসড আই মিন কম্প্রেস ছাড়া আনমিনিফাইড ভার্সন এখান থেকে আপনি সুন্দর করে সব কিছুই অ্যাকচুয়ালি বাইসিয়ালি বুঝতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে কোনটার কি কাজ কোন ইভেন্টের কি কাজ কোন অ্যানিমেশনের কি কাজ তো আমরা লাস্ট পাস যেসব অ্যানিমেশন ইউজ করি সব অ্যানিমেশনের এখানে ফাংশনগুলো দিয়ে দিচ্ছে তো এই হচ্ছে জেকুরি এবং আরেকটা হচ্ছে জেকুরি মিনজেস যেটা আমরা একদম করতেই পারবো না এক লাইনে কমপ্লিট যে ঠিক আছে এই লেখাটা শুরু এক লাইনে কমপ্লিট দুই নাম্বার লাইন শেষ ঠিক আছে তো এটা আমরা করতেই পারবো না যদিও বা আমাদের জেকুরি কোর ফাইল নিয়ে কোনো কাজ নেই সেজন্য আমরা সবসময় জেকুরি মিনিফাইড ভার্সনটা ইউজ করব তো জেকুরি মিনিফাইড ভার্সন ইউজ করার সিস্টেম আমরা একটা প্রজেক্ট ফাইল শুরু করি যেমন আমি একটা ফোল্ডার করলাম আমাদের প্রজেক্টের জন্য HTML এবং অফকোর্স প্রত্যেকটা প্রজেক্ট একটা ইন্ডেক্স সিস্টেমের ফাইল তো অবশ্যই থাকে এবং একটা CSS ফাইল আমি একটা ফোল্ডার করলাম আমার জাভাস্ক্রিপ্ট যাবতীয় জাভাস্ক্রিপ্ট ফাইলের জন্য ঠিক আছে আমার ফোল্ডারে আমি জাভাস্ক্রিপ্টের min.js ফাইলটা নিয়ে আসি এবার যাবে আমরা জানি লিংক CSS ফাইল কিভাবে কল করতে হয় একটা লিংক ট্যাগের মাধ্যমে তাই তো CSS ফাইল কল করতে হয় লিংক ট্যাগের মাধ্যমে আর একটা জাভাস্ক্রিপ্ট ফাইল কল করতে হয় স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে ঠিক আছে আমরা আবার যাই W3 school কি বলে দেখি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে অ্যাকচুয়ালি W3 স্কুলে খুব বেশি কথা বলো না খুব অল্প কথায় খুব সুন্দর করে আচ্ছা যাই জেকুয়েরি এখানে খুব অল্প কথায় বেশি কিছু বোঝানোর চেষ্টা করেছে বা সহজভাবে বলবো নর্মাল যারা ইংলিশ মোটামুটি জানে তাদের জন্য W3 স্কুল বেস্ট ঠিক আছে তো এনিওয়ে এখানে জেকুয়েরির একটা হোম পেজ যেটাতে বলা হয়েছে জেকুয়েরি কি এটা হচ্ছে একটা লাইব্রেরি জাভাস্ক্রিপ্টের এবং
এটা জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং কে আরো সিম্পলিফাই করছে এবং ইজি টু লার্ন। তারপর ইন্ট্রো, ইন্ট্রোতে দিছে যে যে করে জানার জন্য অ্যাকচুয়ালি আমাকে কি কি শিখে আসতে হবে। অবশ্যই আপনাকে এইচটিএমএল সিএসএস ভালো জানতে হবে, আর জাভাস্ক্রিপ্ট মোটামুটি না জানলেও আমরা যে করে শিখে ফেলতে পারি, ঠিক আছে? তবে হ্যাঁ, শুধুমাত্র যে করে না, জাভাস্ক্রিপ্ট জানাটা অনেক বেশি জরুরি। জাভাস্ক্রিপ্টের কোড, জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, অ্যাকচুয়ালি তার ফাংশন গুলো কিভাবে কাজ করে, আবার কিভাবে ফাংশন তৈরি করতে হয়, সবকিছু। তো তার জন্য আপনি ইউজ করতে পারেন W3ME। তারপর স্টার্টেড, কিভাবে স্টার্ট করতে হবে, জাভাস্ক্রিপ্ট কিভাবে ইনস্টল করতে হবে, এবং অবশ্যই আমরা যে এটা যেহেতু একটা স্ক্রিপ্ট পাই, এবং এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড, আই মিন ক্লায়েন্টের ডেস্কটপে বা ক্লায়েন্টের ব্রাউজারে। আমি 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 যেহেতু ক্লায়েন্ট, আমার ব্রাউজারে এটা কি হবে, রান হবে, এটা সার্ভার থেকে হবে না। পিএইচপি হচ্ছে সার্ভার সাইড, ঠিক আছে? সার্ভারে প্রসেস করে এবং ক্লায়েন্টকে কি পাঠায়, এইচটিএমএল আকারে তার ডাটাগুলো পাঠায়। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে ক্লায়েন্টের পিসিতেই রান রান করে যদি জাভাস্ক্রিপ্ট এনাবল থাকে। এনিওয়ে, এখানে দুইটা ওয়ে দিছে যে করে ইনস্টল করার জন্য। একটা ওয়ে হচ্ছে অফলাইন, আর একটা হচ্ছে অনলাইন, অফলাইন এবং অনলাইন। তো জাভাস্ক্রিপ্ট কল করার জন্য আমাদেরকে স্ক্রিপ্ট এই ট্যাগটা ইউজ করতে হবে, যেহেতু এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা বিভিন্ন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজকে কল করতে পারি, প্লাস আমরা এইচটিএমএল এর সাথে কোনো স্ক্রিপ্ট লিখতেও পারি, জাভাস্ক্রিপ্টে কোনো কাজ করতেও পারি। তো আমি এটাকে কপি করলাম, আমি হেডে কল করলাম যে স্ক্রিপ্ট জেকোয়েরি ডট মিন জেএস, এবং এটা জেএস ফোল্ডারে আছে। আচ্ছা, এবার বলি যে স্ক্রিপ্ট আমার একটা সাইটে, স্ক্রিপ্ট গুলো আমি কোথায় কল করবো, ফুটারে নাকি, আই মিন বডির শেষে নাকি হেডে? অ্যাকচুয়ালি বডির শেষে, কেন বডির শেষে ব্যবহার করবো? কেন আমি বডির শেষে ইউজ করবো, যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই, তখন ব্রাউজার বা সার্ভার যেটাই বলেন, তারা ওয়েবসাইটকে রেন্ডারিং করা শুরু করে প্রথম থেকে, একদম প্রথম থেকে। যেমন এইচটিএমএল ডক টাইপ, ওখান থেকে পড়তে পড়তে সে নিচের দিকে যাবে। তো আমার যদি একটা সাইটে অনেকগুলো স্ক্রিপ্ট থাকে এবং আমি যদি সেগুলো হেডে কল করি, তাহলে ওয়েবসাইটে লোড টাইম বেড়ে যাবে। আমি ওয়েবসাইট লোড হতে থাকবে, লোড হতে থাকবে, যতক্ষণ না ফাইল সবগুলো ডাউনলোড না হচ্ছে, লোড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার বডির কিছুই দেখাবে, কারণ এটা আমার বডির আগেই আছে। যার কারণে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টটা লোড, আমার সাইট সাইটের লোড টাইম বাড়ানোর জন্য, আই মিন স্পিডটা বাড়ানোর জন্য একদম বডির শেষে, একদম বডির শেষ হওয়ার আগেই কল করা হয়। এই জন্যই যাতে ইউজার আমার ওয়েবসাইটে ঢুকতে গিয়ে দেরি হচ্ছে দেখে পালায় না, ঠিক আছে? এই জন্য অ্যাকচুয়ালি বেস্ট ওয়ে হচ্ছে স্ক্রিপ্টগুলোকে একদম ফুটারে বডি শেষ হওয়ার আগে ইউজ করা। যত স্ক্রিপ্ট আছে আপনার সাইটে, যত স্ক্রিপ্ট আছে সবগুলো আমরা অবশ্যই ফুটারে ইউজ করব। কিন্তু একটা ওয়ে আছে অবশ্যই, যদি আমরা একাধিক জাভাস্ক্রিপ্টের ফাইল ইউজ করি, আমরা জানি সিএসএস কিভাবে কাজ করে, প্রায়োরিটি বেশি সিএসএস এ। আমি একটা স্টাইল লিখে H1, কালার হচ্ছে রেড, আরটা লিখলাম H1, কালার হচ্ছে গ্রিন, ঠিক আছে? আমার ওয়েবসাইটে একটা H1 আছে, আমি প্রথমে লিখছি H1 কালার রেড, আবার লিখছি H1 কালার গ্রিন। কোন কালারটা আমার ওয়েবসাইটে পাবে, গ্রিনটা, ঠিক আছে? এটা তো সবসময় সিএসএস এর ক্ষেত্রে যেই যে ব্যাপারটা অ্যাকচুয়ালি নিচে ঘটে, নিচে থাকে যে সিএসএসটা, সেটা কি প্রায়োরিটি বেশি। কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে অবশ্যই যে করে প্রায়োরিটি বেশি রাখতে হবে, যেটা উপরে তার প্রায়োরিটি বেশি, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যেটা উপরে থাকে তার প্রায়োরিটি বেশি। এখন আমি যখন কোনো একটা প্লাগ ইন বা কোনো একটা স্ক্রিপ্ট রান করবো আমার সাইটে, এখন আমি যদি সেটাকে জেকোয়েরির উপরে কল করি, তাহলে সেই স্ক্রিপ্টটা কাজ করবে না, ঠিক আছে? তাহলে সেই স্ক্রিপ্টটা কাজ করবে না, কারণ সেই স্ক্রিপ্টটা ডিপেন্ডেন্ট অন জেকোয়েরি। আমাকে যেহেতু এটার উপর জেকোয়েরি, এটার উপর ডিপেন্ডেন্ট, সো আমাকে এটাকে আগেই কল করতে হবে এবং সেই স্ক্রিপ্টটাকে পরে।
যাইহোক আমরা জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ আচ্ছা জেকোয়েরির ক্ষেত্রে বলছিলাম যে এটাই, যদি আমরা একাধিক জেকোয়েরি প্লাগইন ইউজ করি এবং প্রত্যেকটা প্লাগইন ডিপেন্ডেন্ট উইথ জেকোয়েরি অফিসিয়াল এই জেকোয়েরি লাইব্রেরিটার উপর, ঠিক আছে, দ্যাট মিনস এই জেকোয়েরিটা আপনাকে সবার আগে ইউজ করতে হবে, আই মিন সবার আগেই কল করতে হবে উপরে। এটার উপরে যদি আমি কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলকে কল করি এবং আমি সেটাকে অ্যাক্টিভ করি, তাহলে সেই জাভাস্ক্রিপ্ট সেটা স্লাইডার হতে পারে, সেটা ট্যাব হতে পারে, সেটা অ্যাকর্ডিয়ন হতে পারে, কোনোটাই কাজ করবে না, কারণ ওই জাভাস্ক্রিপ্ট ফাইল ডিপেন্ডেন্ট হচ্ছে এটার উপর, কিন্তু তাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এটার আগে, ঠিক আছে, দ্যাটস এটা কাজ করবে না। এনিওয়ে সবসময় জেকোয়েরির ক্ষেত্রে সবসময় জেকোয়েরিটাকে কল করবেন, দেন তারপর আস্তে আস্তে বাইসিরিয়ালি আপনি আপনার প্লাগিংগুলো কল করবেন, এ হচ্ছে বিষয়। আচ্ছা এবার জেকোয়েরি কিভাবে কাজ করে, জেকোয়েরি কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে দেখি। যেমন আমি একটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগ স্ক্রিপ্ট ট্যাগে এখানে লিখে দিলাম, তার টাইপ টাইপটা হচ্ছে টেক্সট জাভাস্ক্রিপ্ট, যেহেতু আমি জাভাস্ক্রিপ্ট লিখবো বা জেকোয়েরি লিখবো, জেকোয়েরিটা যেহেতু জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, সো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে পড়ে, তো আমি দিলাম হচ্ছে স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট এবং স্ক্রিপ্টটা শেষ করলাম। এর মধ্যে আমি আমার বিভিন্ন রকমের জাভাস্ক্রিপ্টের ফাইল ফাংশন যাই হোক লিখতে পারি। আচ্ছা যাই হোক, জাভাস্ক্রিপ্টের অনেক ধরনের টাইপ আছে, ডাটা টাইপ, ডাটার বিভিন্ন ধরনের টাইপ আছে জানেন। আচ্ছা অ্যাকচুয়ালি কি এখানে সিএসসি ডিপার্টমেন্টে কেউ আছে? ঠিক আছে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিএসসি ডিপার্টমেন্টে কেউ আছে? যারা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আই মিন সি যারা জানে, সি মোটামুটি যারা বোঝে অথবা সি সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা প্রত্যেকটা প্রোগ্রাম সম্পর্কে আইডিয়া রাখে, আই হোপ যদি রাখতে চায় রাখে। তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম, জাস্ট এদের বিহেভটা অন্যরকম হয়, বিহেভ বলতে লিখার স্টাইলটা, বিহেভ বলতে বিহেভ বলবো না, বিহেভ তো একই সবার, জাস্ট লিখার স্টাইলটা অন্যরকম হয়। তো জাভাস্ক্রিপ্টে বলতে পারেন, পিএসপি বলতে পারেন, সি বলতে পারেন, জাভা বলতে পারেন, সবগুলার একই কিছু টাইপ আছে, ডাটা টাইপ, সাত ধরনের ডাটা টাইপ আছে, সাত ধরনের অপারেটর আছে, ঠিক আছে সবগুলার। তো ডাটা টাইপ বলতে, ডাটা বলতে আমি যে ডাটা নিয়ে কাজ করতে চাচ্ছি ওইটার টাইপ, ওটা কোন টাইপের ডাটা, সেটা একটা টেক্সট হইতে পারে, তাহলে স্ট্রিং, যদি টেক্সট হয় বা লেটার হয় তাহলে স্ট্রিং, যদি সংখ্যা হয় পূর্ণ সংখ্যা তাহলে ইন্টেজার, যদি ডেসিমেল সংখ্যা হয় আই মিন দশমিক সংখ্যা তাহলে হবে সেটা ফ্লোট। সো আবার ট্রু আর ফলস, কোন একটা সুইচিং নিয়ে যদি কাজ করতে হয়, ট্রু আর ফলস নিয়ে যদি কাজ করতে হয় তাহলে কি হবে, বুলিয়ান, ট্রু আর ফলস বুলিয়ান। তারপর অবজেক্ট নামে একটা ডাটা টাইপ আছে, যদিও বা জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি অবজেক্টটা আসছে কিনা আই ডোন্ট নো, ইসপিতে অবজেক্ট নিয়ে কাজ করা হয়। তো অ্যারে নামে একটা ডাটা টাইপ আছে, অ্যাকচুয়ালি অ্যারে, দেন আবার হচ্ছে নাল, নাল নামে একটা ডাটা টাইপ আছে, অ্যাকচুয়ালি নাল বলতে কি বোঝেন বলেন তো, নাল নাল বলতে কিছুই না, আর কে কি বুঝেন দেখি একটু শুনি আমি। এনিওয়ে আমরা জাভাস্ক্রিপ্ট তো গেলামই, জাভাস্ক্রিপ্ট বাদ এখন আমরা জেকোয়েরি শিখি। তো জেকোয়েরি লিকার সিস্টেম, জেকোয়েরিতে জাস্ট একটাই সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা মনে রাখলে আপনি জেকোয়েরি নিয়ে যে কোনো কাজ করতে পারবেন। জেকোয়েরির সিনট্যাক্সটা হচ্ছে এমন, ডলার সাইন সিলেক্টর অ্যাকশন এবং আমার অ্যাকশনের যাবতীয় ফাংশন, ডলার সাইন আমার সিলেক্টর, আমি কাকে নিয়ে কাজ করতে চাচ্ছি সেই সিলেক্টর, দেন ডট, দেন এখানে হবে আমার ইভেন্টের নাম, ইভেন্ট ইভেন্টের নাম বা অ্যাকশনের নাম, দেন এখানে হবে আমার কি অ্যাকশন হবে সেটা। তো আমি নর্মালি একটা লিখি যে আমার আমার বডিতে এখনো কিছুই নেই, খালি বডি, তাই না, আমি এটাকে প্রিভিউ করি HTML, আমার বডিতে একদম কিছুই নেই। সো আমি আমার বডিতে একটা পি দিলাম, তার একটা আইডি দিলাম প্যারা,
আমি জেকুয়েরির মাধ্যমে কি করা যেতে পারে, আমি ডলার সাইন ব্র্যাকেটস, আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, এখন আমি যখন এই কাজটা করছি, আমি যখন জেকুয়েরি নিয়ে কাজ করছি, অবশ্যই জেকুয়েরিটা কখন কাজ করবে, আমার উইন্ডো লোড হওয়ার সময় নাকি আমার ডকুমেন্ট রেডি কমপ্লিট হওয়ার পর, সেই ফাংশনটা আমাকে অবশ্যই বলে দিত। তাও সেম, তাও এই সিনট্যাক্সের লিখেই আমরা কাজ করব। যেমন আমি বলছি যে ডকুমেন্ট, আমি প্রথমে ডকুমেন্ট সিলেক্ট করি, কিছু স্পেশাল সিলেক্টর জেকুয়েরিতে আছে যেমন ডকুমেন্ট, দ্যাট মিনস আমি যে ডকুমেন্টের সাথে কাজ করছি সেই ডকুমেন্টটা ইনডেক্স এসটিএমএলটা ডকুমেন্ট। তারপর একটা ইভেন্ট আছে রেডি, দ্যাট মিনস আমার ডকুমেন্টটা যখন রেডি হবে তখন একটা ফাংশন রান করবে। ফাংশন কিভাবে লিখতে হয়, ফাংশন লেখার সিস্টেম হচ্ছে ফাংশন, দেন তারপর হচ্ছে আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি সেই ফাংশনটা নিয়ে কি কাজ করব সেটা, ঠিক আছে। অবশ্যই এখানে আমার একটা ফাংশনের নাম দিতে হবে, বাট আমরা যেহেতু কোনো ফাংশনের নাম দিচ্ছি না, আই মিন জাস্ট নর্মালি যেহেতু আমরা ডকুমেন্ট রেডির সাথে ইউজ করব, তো রেডি ইভেন্টটাকে, ইভেন্টের মধ্যে আমি একটা ফাংশন লিখলাম জাস্ট, যেটা অ্যানোনিমাস ফাংশন বলতে পারেন। সো এই ফাংশনটার মধ্যে আমি এখন আমার যাবতীয় জেকুয়েরি কাজ করব। একই সিনট্যাক্সে আমি লিখলাম ডলার সাইন সিলেক্টর দেন আমার ইভেন্ট, এখন আমি লিখবো হচ্ছে আমি সিলেক্টর, যেমন আইডিকে সিলেক্ট করব, কোন আইডি প্যারাগ্রাফে যে আইডিটা আছে প্যারা, সেই আইডিটাকে সিলেক্ট করব। তো আইডিকে সিলেক্ট করার জন্য আমাকে অবশ্যই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, যেহেতু একটা আইডি। আর ট্যাগ, যে কোনো সিএসএস এর ট্যাগ, যে কোনো সিএসএস এর ক্লাস, যে কোনো আইডি, যে কোনো সিএসএস থ্রি এর কি বলবো, সিএসএস থ্রি এর এলিমেন্ট, আই মিন বিফোর আফটার, এগুলোকে আমরা এখানে ইউজ করতে পারি সিলেক্টর হিসেবে, ঠিক আছে। দ্যাট মিনস এইচটিএমএল এ যত ট্যাগ আছে সবগুলো হচ্ছে আমার সিএসএস এর সিলেক্টর, তো ক্লাস আইডি এগুলো সিএসএস এর সিলেক্টর। সো যত সিএসএস এর সিলেক্টর আছে সবগুলাই আমরা যে কোনো সিলেক্টর হিসেবে কাজ করাতে পারি। তো আমি বলি আবার, প্রথম পার্টটা হচ্ছে আমার সিলেক্টর জেকুইরিতে, দেন সেকেন্ড পার্টটা হচ্ছে আমার ইভেন্ট প্লাস আমার অ্যাকশন, আমি কি অ্যাকশন করতে চাচ্ছি সেটা। সাপোজ আমি প্যারা আইডিটাকে সিলেক্ট করলাম, দেন আমি যাক আমি একটা বাটন করলাম, বাটনটাকে সিলেক্ট করি, আচ্ছা আমি বাটন আইডি এমকেলটাকে সিলেক্ট করলাম, এন্ড বাটনের একটা নেম দিয়ে দেই ক্লিক হিয়ার, আচ্ছা দেখা যাক আগে কি শো করছে, জাস্ট এটা শো করছে। সো আমি একটা ক্লিক ফাংশন, ক্লিক ইভেন্ট ইউজ করছি, এখান থেকে দেখি সিনট্যাক্স সিলেক্টর ইভেন্টস এ চলে আসে, ইভেন্টস, হোয়াট আর ইভেন্টস, কি ইভেন্টস, কি কি ইভেন্টস আছে বা থাকতে পারে, ইভেন আমরা ইভেন্ট কিভাবে তৈরি করতে পারি, অবশ্যই আমরা তৈরি করতে পারবো। তো প্রথমে এখানে দেখে নিই কি কি ইভেন্টস অলরেডি যে কোয়ের কাছে আছে, মাউস ইভেন্ট, আই মিন মাউসের যত কাজ, যেমন ক্লিক, ডাবল ক্লিক, মাউস নিয়ে এন্টার করা, মাউস নিয়ে লিভ করা, যেমন এই যে মাউস কার্সার আমি এখানে এন্টার করলাম, আবার লিভ করলাম, এন্টার করলাম, লিভ করলাম, এই যে লিভ, মাউস এন্টার, মাউস লিভ, এগুলো হচ্ছে মাউস ইভেন্ট, মাউসের যত কাজ, ঠিক আছে। আরেকটা হচ্ছে কিবোর্ড ইভেন্টস, কি প্রেস, কি ডাউন, কি আপ, কি প্রেস যে কোনো কি প্রেস, আবার কি ডাউন এবং আপ হচ্ছে অ্যারো, ঠিক আছে। ফর্ম ইভেন্টস, সাবমিট, চেঞ্জ, ফোকাস, ব্লার, এগুলো ফর্ম নিয়ে, যদি আমার এইচটিএমএল ফর্ম নিয়ে কাজ করতে হয় তাহলে এই ইভেন্টগুলো খুব বেশি কাজে দেয়। তারপর ডকুমেন্টস, যেমন ডকুমেন্টসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে রেডি ফাংশন, যদি বা রেডি ইভেন্টটা এখানে নাই, রেডি, তারপর লোড, রিসাইজ, স্ক্রল, এগুলো হচ্ছে ডকুমেন্টের, ঠিক আছে। ডকুমেন্ট, ডকুমেন্ট বা উইন্ডো ইভেন্টস, যাই হোক আমরা এখন ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করবো, মাউস ক্লিক ইভেন্ট নিয়ে। তো আমি লিখলাম
এমকেল সিলেক্ট করলাম এই বাটনটাকে, যখন ক্লিক হবে আমি একটা ফাংশন লিখছি ক্লিক ইভেন্টস এর মধ্যে, আমি আবার সেম ওয়েতে একই কাজ, সিনট্যাক্স একটাই, শুধুমাত্র মনে রাখবেন সিনট্যাক্স একটাই, জাস্ট লেখার লিখবো হচ্ছে আমি যেভাবে করছি আমার প্ল্যানটা কি সেটা বুঝে আমাকে লিখতে হবে। যেমন আমি দিয়েছে হচ্ছে এমকেল ডট ক্লিক ফাংশন, দ্যাট মিনস এটা যখন ক্লিক হবে তখন এর মধ্যে যেটা কাজ দিব আমি সেটাই করবে, ঠিক আছে? সো আমি সেটা করলাম, যেমন ক্লিক ফাংশনে দিলাম হচ্ছে প্যারা, ঠিক আছে? আমি ক্লিক ফাংশনে সিলেক্ট করলাম হচ্ছে প্যারাকে, আই মিন যখন এমকেল বাটনটাকে ক্লিক করা হবে তখন সে কি প্যারাকে সিলেক্ট করবে এবং কি করবে সিএসএস, একটা সিএসএস যুক্ত করবে সেই প্যারাগ্রাফে। সিএসএস টা হচ্ছে ডিসপ্লে, সিএসএস এর এখানে সিএসএস এই ইভেন্টের মাধ্যমে, এই হ্যান্ডলারের মাধ্যমে লিখার সিস্টেমটা হচ্ছে এটার মাধ্যমে একটা সিএসএস সর্বোচ্চ দেওয়া যায়। আমি সিএসএস লিখলাম, দেন ব্র্যাকেটস এর মধ্যে তার সেই সিএসএস টা লিখার সিস্টেম, প্রথমে আমার প্রপার্টি ফার্স্ট প্যারামিটার, দেন প্যারামিটার একটা শেষ, দেন সেকেন্ড প্যারামিটার আমি যে ভ্যালুটা দিতে চাচ্ছি সেটা। এটা হচ্ছে জেকুয়েরিতে সিএসএস লিখার সিস্টেম। আপনি চাইলে ক্লাস যুক্ত করতে পারেন, বা একাধিক সিএসএস যদি লাগে তাহলে ক্লাস যুক্ত করে করতে পারেন। যাই হোক, আমরা একটা ছোট্ট ইভেন্ট করেছি যে এখানে ক্লিক হলে এটা কি হবে, সিএসএস ডিসপ্লে নান হয়ে যাবে। সো এই টাইপের কিছু ইন্টারঅ্যাক্টিভিটি আপনারা পাবেন যে কোনো ওয়েবসাইটে। যেমন আপনি একটা প্রথম আলো ওয়েবসাইটে গেলেন, শুরুতেই আসলো ফেসবুক লাইক বাটন, হ্যাঁ ফেসবুক লাইক বাটন ভেসে আসছে, পপ আপ হয়ে আসছে। তো এটাকে ক্লোজ করে আপনি আপনি যতক্ষণ না ক্লোজ না করবেন ততক্ষণ আপনি পত্রিকা দেখতে পারবেন। তো এই টাইপের কিছু কাজ, যেমন এই টাইপের কাজ আমি কি করলাম, সার্চ বাটনে ক্লিক করলাম, একটা সার্চ বক্স চলে আসলো, এবং এখানে আমি কি করছি লিখে দেন সার্চ করছি, আবার ক্লোজ বাটন আছে এখানে, আমি ক্লোজ করলে সেটা চলে যাচ্ছে। তারপর যেমন এই মেগা মেনুটা, এই মেনুটা আমি ক্লিক করলাম, একটা বিরাট একটা ফাইল ড্রপ ডাউন মেনু আসলো, এটা হচ্ছে এটাকে বলে মেগা মেনু। তো এই মেগা মেনু এটাও কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, ঠিক আছে? এই মেগা মেনুটা হচ্ছে আপনার এই এই যে মেনুটা তার বাইরে, সম্পূর্ণ বাইরে, ঠিক আছে? নর্মালি আমরা ড্রপ ডাউন কিভাবে করি, এলআই এর মধ্যে এ দেন তারপরে ইউএলএলআই করে করি, কিন্তু যদি আমরা মেগা মেনু বা ইউএলএলআই দিয়ে করি, সরি মেগা মেনু যদি করি তাহলে আমাদেরকে অবশ্যই সেই মেগা মেনুটা কি বাইর করতে হবে ইউএলএলআই থেকে। কারণ আমি যদি ইউএলএলআই কে পজিশনিং করে মেগা মেনু ড্রপ ডাউন মেনু তৈরি করি তাহলে সর্বোচ্চ আমি এক লাইনের একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি, বা যদি আমি বড় মেনু তৈরি করতে চাই তাহলে আমাকে পুরো এরিয়ার রিলেটিভ হতে হবে। সেক্ষেত্রে আমরা কি করি, প্রথমে এলআই কে রিলেটিভ করি, তারপর তার মধ্যে যে ইমেল আছে তাকে সিলেক্ট করি, তাকে একটা উইড দেই, তাকে এই করি সে করি অনেক কিছু। কিন্তু আমি যদি মেগা মেনু তৈরি করতে যাই এবং এলআই এর মধ্যে দিয়ে, তাহলে আমাকে কি করতে হবে পুরা উইডে পুরো কন্টেনার উইডটা পাইতে হবে, তাহলে আমাকে রিলেটিভ এলআই কে করা যায় না, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো এটা হচ্ছে বেস্ট ওয়ে যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বা জেকুইরির মাধ্যমে এই কাজটা করা। এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে আমি যখন ক্লিক করছি এই ফোল্ডার যেটা এই ডিপটা যেটা আছে সম্পূর্ণ ডিপটা ডিসপ্লে ব্লক হচ্ছে, আমি যখন ক্লিক করছি সেটা ডিসপ্লে নান হচ্ছে, সেটা এই জায়গায় আছে। আমি ব্যাপারটা দেখাই, দেখছেন এটা হচ্ছে সেই পুরো ডিপটা, ঠিক আছে? এখানে দেখেন ডিসপ্লে ব্লক অবস্থায় আছে এখন, আমি এখন ক্লিক করলাম ডিসপ্লে নান, ঠিক আছে? সো ডিসপ্লে ব্লক ডিসপ্লে না, এই কাজটা কেমন, যে আমি যদি এটা দেই যে আমি এটাকে লিখলাম টগল, প্যারাকে দিলাম টগল, ঠিক আছে? প্যারাকে দিলাম টগল এবং ডিসপ্লে তোমার নান অবস্থায় আছে, ঠিক আছে? একটু দেখি তো আমার এখানে কি হয়, কিছুই হচ্ছে না। টগল ইভেন্টটা কি প্রপার্টি নিয়ে কাজ করে সেটাও এটা দেখার বিষয়। টগল ইভেন্টটা হচ্ছে অটোমেটিকলি ডিসপ্লে নিয়ে কাজ করে, শুধুমাত্র কোনো কাজই দিতে হবে না, সেই শুধুমাত্র ডিসপ্লে না ডিসপ্লে ব্লক এই দুটাকে নিয়ে কাজ করে একটার পর একটা। আমি এক ক্লিকে ডিসপ্লে ব্লক পাবো আর ক্লিকে ডিসপ্লে নান পাবো, এক ক্লিকে ডিসপ্লে ব্লক পাবো আর ক্লিকে ডিসপ্লে নান পাবো, এটা হচ্ছে টগল ইভেন্টের কাজ। দেখেন ক্লিক 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 ক্লিক
সে অটোমেটিকলি অ্যাকচুয়ালি প্যারাগ্রাফটাকে ডিসপ্লে ব্লক করছে আর নান করছে। এখন ডিসপ্লে ব্লক অবস্থায় আছে, ডিসপ্লে নান, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান, এখানে দেখতে পাচ্ছ না। তো এরকম অনেকগুলো ইভেন্ট আছে। তো এখানে প্রত্যেকটা ইভেন্ট সম্পর্কে আপনাদের খুব একটা জানার দরকার নেই, তবে হ্যাঁ বিভিন্ন ইভেন্ট দেখলে বোঝা যায় এটা অ্যাকচুয়ালি কি কাজ করছে। যেমন ক্লিক ইভেন্ট, ক্লিকের জন্য কাজ করছে, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে কাজ করছে, মাউস এন্টার, আমি যখন মাউস এন্টার করছি তখন, মাউস লিফ, যখন মাউস সেই জায়গা থেকে লিফ করছে তখন, ঠিক আছে। তো এরকম কিছু ইভেন্ট আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। আর কিছু অ্যানিমেশন ইফেক্টস ইভেন্ট হচ্ছে এগুলো, যেমন ফেড, স্লাইড, অ্যানিমেট, স্টপ, কলব্যাক, চেনিং, এগুলো হচ্ছে ইফেক্টস অ্যানিমেশনের জন্য। বিভিন্ন যে কোনো অ্যানিমেশন জন্য বা যে কোনো টাইমিং অ্যানিমেশন ডিলে যেগুলো হয়, যেমন একটা কথা বলতে পারি সেটা হচ্ছে এখানে একটা অ্যানিমেশন আছে, বুঝতে পারছেন, যে হঠাৎ হয়ে ফেড ফেড হয়ে ইন হচ্ছে, আবার ফেড হয়ে আউট হচ্ছে, আই মিন ঝাপসা হয়ে শুরু হয়ে আসছে। এটাকে আরো যদি স্লোলি করা যায় তো তাহলে বেস্ট হইতো। যাই হোক, এখানে একটা অ্যানিমেশন আছে, তো সেই অ্যানিমেশন গুলো অ্যাকচুয়ালি ইউজ করা যায়, কিভাবে ইউজ করতে পারি আমি আমি এটার সাথে যুক্ত করে দিই টগল ক্লাস, দেখি হয় কিনা। লিখলাম হচ্ছে ফেড, আমি শুধুমাত্র ফেড দিলাম, হয় দেখি কোনো অ্যানিমেশন পাচ্ছে না, যাই হোক বাদ দিলাম। টগল ক্লাস কিভাবে কাজ করে সেটা একটু দেখে নি। এবার আসি, আচ্ছা এটা বাদ রাখি, আচ্ছা আমি এবার সেটা না বলে এটা বলি যে কিভাবে প্রত্যেকটা ইভেন্ট সম্পর্কে আমি ডিটেলস জান, ঠিক আছে। প্রত্যেকটা ইভেন্ট সম্পর্কে ডিটেলস জানার জন্য আপনাকে jquery.com এই ওয়েবসাইটে আসতে হবে, এবং API ডকুমেন্টস নামে এখানে একটা অপশন আছে, API ডকুমেন্টস এ আসতে আপনি jquery প্রত্যেকটা ইভেন্ট সম্পর্কে, প্রত্যেকটা হ্যান্ডলারের সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। যেমন আমি জানতে চাচ্ছি হচ্ছে কি সম্পর্কে, টগল সম্পর্কে, টগল কিভাবে কাজ করে, কেন কাজ করে, বা সার্চ করলাম আসবো না, এখান থেকে সার্চ করি টগল, api.jquery.com/toggle। টগল কিভাবে কাজ করে, সো টগল এখানে দুটা প্যারামিটার নিয়ে কাজ করে, একটা হচ্ছে ডিউরেশন, একটা হচ্ছে কমপ্লিট, আই মিন কত সময় ধরে সেটা কাজ করবে এবং কিভাবে কমপ্লিট হবে, ঠিক আছে। এখানে অনেক কিছু দেওয়া যেতে পারে, ডিউরেশন হিসেবে আমি একটা নাম্বার হিসেবে অ্যাজ এ নাম্বার, এটা স্ট্রিং ডিউরেশনটা অ্যাকচুয়ালি কোন টাইপের ভ্যালু হতে পারে সেটা বলে দিয়েছে, সেটা একটা হচ্ছে নাম্বার আরটা হচ্ছে স্ট্রিং, হয় কোনো স্ট্রিং হবে না হয় নাম্বার হবে, যে কোনো একটা টাইম। তারপর কমপ্লিট, এই কমপ্লিটটা কি হবে, এটা একটা ফাংশন হবে, আপনি চাইলে কমপ্লিটটা কিভাবে হবে সে একটা ফাংশন তৈরি করে এনে এখানে একটা ফাংশন কল করতে পারে। আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে ফাংশন তৈরি করতে পারি, তো জাভাস্ক্রিপ্টে ফাংশন অবশ্যই তৈরি করা যায় এভাবে, জাস্ট একটা নাম দেব যেমন এমকেল ফাংশন, দেন এই ফাংশনটা যদি কোনো প্যারামিটার নিয়ে কাজ করে সে প্যারামিটারগুলো আমরা এখানে লিখে দিব, এবং যদি প্যারামিটার ছাড়া কাজ করে তাহলে লিখবো না কিছু, এবং সেই ফাংশনটা ইউজ করলে কি হবে সেটা আমরা এখানে এক্সিকিউশন করব এর মধ্যে। যাই হোক এত অ্যাডভান্সে না যাই, আমরা জাস্ট জাভাস্ক্রিপ্ট ইউজ করা শিখি। তো এই হচ্ছে টগল, টগলের প্রত্যেকটা, অ্যাকচুয়ালি শুধুমাত্র টগল না, আপনি প্রত্যেকটা ইভেন্ট সম্পর্কে এখান থেকে জানতে পারবেন। আই হোপ API আপনাদেরকে খুব বেশি হেল্প করবে, API api.jquery.com/ আপনি ইভেন্টের নাম দেন। সো মোস্ট ইম্পর্টেন্টলি ক্লিক ইভেন্ট, আমি কয়েকটা ইভেন্টের কথা বলি যেগুলো আপনাকে খুব বেশি জানলে বেটার হয়, সেটা হচ্ছে ATTR ক্লিক, ঠিক আছে, ব্লাইন্ড অন ওভার, এই কয়েকটা ইভেন্ট, এবং মাউস নিয়ে কিছু, মাউস এন্টার, মাউস
লেট তারপর অ্যানিমেট এই কয়েকটা ইভেন্ট সম্পর্কে বেশি মোটামুটি ভালো করে জানলেই হবে। আর এমনি ক্লায়েন্টের কাজ করার জন্য আমরা একটা জ্যাকারি প্লাগইন ইউজ করা দেবো। আপনাদেরকে কোনো প্লাগইন ইউজ করা দেখানো হয়েছে ইতিমধ্যে? সেহেতু আপনাদের আমার ওয়েবসাইটে একটা গ্যালারি থাকে, সেটা ইমেজ গ্যালারি, ঠিক আছে? আমরা যদিও বা বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করা দেখেছি, তাই না? বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করা দেখেছি, আপনারা দেখেছেন সবাই, আপনাদের ক্লাসে দেখানো হয়েছে। যাই হোক, বুটস্ট্র্যাপ যেহেতু আমরা ইউজ করবো, বুটস্ট্র্যাপের স্লাইডারও আমরা ইউজ করতে পারি। এখন স্লাইডার কোথায় ইউজ করবো বা অন্যান্য স্লাইডার কোথায় ইউজ করবো? যেখানে সিঙ্গেল আইটেম, আই মিন একসাথে সিঙ্গেল আইটেম শো করে, অনেক ধরনের তো স্লাইডার হইতে পারে, অনেক ধরনের গ্যালারি হইতে পারে। একসাথে 10টা ইমেজ যাচ্ছে, একসাথে 3টা ইমেজ যাচ্ছে, 4টা ইমেজ যাচ্ছে। সো যেখানে সিঙ্গেল আইটেম সেখানে বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করা উচিত, ঠিক আছে? সেখানে বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করা উচিত যেখানে সিঙ্গেল আইটেম, আই মিন একসাথে একটা আইটেম শো করছে তারপর আটটা যাবে, ঠিক আছে? আমি আবার বলছি, যেখানে সিঙ্গেল আইটেম সেখানে বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করা উচিত। যেমন আপনি বলতে পারি বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করতে পারি, তো কিন্তু মাল্টিপল আইটেম ইউজ করলে বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করে করা যায়, সেক্ষেত্রে আমাকে বিশাল জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার হইতে হবে। বিশাল বলছি যদিও অল্প কাজ, কিন্তু জাভাস্ক্রিপ্ট ভালো জানতে হবে। তো আমরা ওইটা বাদ দিব, আমরা যেখানে ডাবল আইটেম বা একাধিক আইটেম থাকবে সেখানে আমরা একটা স্লাইডার ইউজ করবো, সেটা হচ্ছে আল কার্সেল। আই হোপ আল কার্সেল হচ্ছে আপনারা পরিচিত। সো আমরা যেটা ইউজ করবো আল কার্সেল 2, মোটেও আল কার্সেল 1 ডাউনলোড করতে যাবেন না, কারণ আল কার্সেল 1 ডান ওদের আপডেট করতে গিয়ে ওটাতে ফাইল মিসিং আছে, তো ওটা ইউজ করতে গেলে আপনি ইউজ করতে পারবেন না। সো আল কার্সেল 2 আমরা ইউজ করব। আল কার্সেল 2 এমন একটা প্লাগইন যেটাকে অ্যাকচুয়ালি আপনি আপনার মনের মতো করে ইউজ করতে পারেন, যেমন ইচ্ছে ইফেক্ট দিতে পারেন, যেমন ইচ্ছে যা ইচ্ছে তাই কাজ করতে পারেন। অ্যাকচুয়ালি তাদের বেসিক আইডিয়া বা বেসিক স্টাইলটা দিবেন তা না, আপনি আপনার মনের মতো করে স্টাইল ইউজ করতে পারবেন, যার কারণে অ্যাকচুয়ালি আল কার্সেলটা খুব বেশি জনপ্রিয়, ঠিক আছে? তো এদের একটা ডেমো এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে মাউস দিয়ে ড্র্যাগেবল, আই মিন টাচ স্ক্রিন মোবাইলেও এই স্লাইডারটা কন্ট্রোল করা যাবে, ঠিক আছে? যেহেতু ড্র্যাগেবল একটা স্লাইডার, দেন এটা একটা সিম্পল ডেমো দিয়েছে এখানে। তো আমরা আল কার্সেল ইউজ করবো আজকে। তো আল কার্সেল ইউজ করার জন্য প্রথমে আল কার্সেল আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, সেটা ডাউনলোড হলো। আচ্ছা ঠিক আছে, এটা ডাউনলোডে থাক, আমি এটার একটু ডকুমেন্টেশন দেখি। যে কোনো প্লাগ ইন আপনি যখন ইউজ করবেন তখন তাদের ডকুমেন্টেশনটা একটু পড়ে দেখার চেষ্টা করবেন, কারণ এত এত পরিমাণ প্লাগ ইন অনলাইন মার্কেটে আছে যে প্রত্যেকটা প্লাগ ইন নিয়ে যদি একটা একটা ক্লাস হয় তাহলে এক বছরও শেষ হবে না। সো প্রত্যেকটা প্লাগ ইন এখানে শেখানো হবে না, এখানে হবে যেগুলো আপনার খুব বেশি প্রয়োজন বা আমরা সবসময় কাজের জন্য ইউজ করি সেগুলো আমরা এখানে দেখাবো। যেমন আল কার্সেল, তো আল কার্সেল কীভাবে ইউজ করতে হয়, তো প্রথমে আপনি ডকুমেন্টেশনে যান। এখানে ডকুমেন্টেশন ড্রপস নামে একটা মেনু আছে, এখানে ক্লিক করলাম, দেখেন ডকুমেন্টেশনে কী লিখি। প্রত্যেকটা প্লাগ ইন, সেটা যদি ভালো একটা প্লাগ ইন হয় সে ডকুমেন্টেশন অবশ্যই দিয়েছে এবং দিবে, এটা অবশ্যই। ডকুমেন্টেশন ছাড়া কোনো একটা প্লাগ ইন অ্যাকচুয়ালি মার্কেটে আসা পসিবল? এনিওয়ে আমি ডকসে ক্লিক করলাম, এখানে দেখেন কীভাবে স্টার্ট করতে হবে, প্রথমে আমাদেরকে ওয়েলকাম দিয়েছে এবং সেই প্লাগইনটা কী কী ফিচার আছে সেই ফিচার সম্পর্কে এখানে বলেছে এবং সেটা কার সাথে সাপোর্ট করবে এখানে বলে দিয়েছে, কোন কোন ব্রাউজার সাপোর্টেড এবং সে কোন লাইব্রেরি নিয়ে কাজ করে, আই মিন কোন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি নিয়ে কাজ করে সেটাও বলে দিয়েছে। সরি, এখানে এখানে বলছে হচ্ছে ডাউনলোড ভার্সনে, তাদের ভার্সনে তাদের লাইব্রেরিতে কী আছে, সেটা ফাইল কী কী ইনক্লুড করছে, একটা ফাইলের স্ট্রাকচার। অ্যাকচুয়ালি তাদের, আমি যে ফাইলটা ডাউনলোড করেছি তাদের একটা স্ট্রাকচার, যদি বা এটা হচ্ছে 1 ভার্সন 1 এর স্ট্রাকচার। এনিওয়ে ডিপেন্ডেন্সি, কার সাথে কাজ করবে, কার সাথে ডিপেন্ডেন্ট, জেকোয়েরি, জ্যাপ্ট, ঠিক আছে? এই দুইটা লাইব্রেরির সাথে
এই কাজ করবে, হয় জেকুইরি নিয়ে কাজ করতে হবে না হয় জেপটু নিয়ে কাজ করতে হবে। তো আমরা যেহেতু সবসময় জেকুইরি ইউজ করবো, তো জেকুইরির পরে আমরা এটাকে কল করতে পারি। যে এটা দেখলাম ইনস্টলেশন কিভাবে ইনস্টল করতে হয়, প্রথমে তাদের একটা সিএসএস ফাইল আমাদেরকে ইনক্লুড করতে হবে আমাদের সিএসএস এ, তারপর আমাদের তাদের একটা জেএস ফাইল আমাদের জেএস ফাইলে কল করতে হবে। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে যে জেকুইরি মিন জেএস এর পরে কিন্তু হবে, এটা এর আগে দেওয়া যাবে না। তো এখন এইচটিএমএল এর একটা সেট আপ দিয়েছে এখানে, কিভাবে এইচটিএমএল টা হতে পারে সেই এইচটিএমএল সেট আপ, এবং কিভাবে আমি প্লাগইনটাকে ইনিশিয়ালাইজ করব, কল করব সেটা। যাই হোক, আমরা এই ইনস্টলেশন প্রক্রিয়াটা শেষ করি। তো প্রথমে আমি তাদের যে ফোল্ডারটা ডাউনলোড করেছে সেখানে কি কি দিয়েছে সেটা দেখে নিই। এখানে দিয়েছে হচ্ছে দুইটা জেএস ফাইল এবং একটা সিএসএস ফাইল, দুইটা জেএস ফাইল একই বাট একটা মিনিফাইড একটা আনমিনিফাইড। সো আমি মিনিফাইড ভার্সনটা নিব, জেএস ফোল্ডারে মিনিফাইড ভার্সন নিলাম এবং সিএসএস এ একটা সিএসএস ফোল্ডার করে ফেলি, সিএসএস এ আমার সিএসএস ফাইলটা নিলাম এবং এই দুটা ফাইলকে আমি আমার এখানে কল করে দিই সিএসএস কল করছে সিএসএস, এবং জেকুইরি যেখানে কল করছি ঠিক তার নিচে আমরা আমাদের আলকারসার জেএসটা কল করি, আলকারসার মিন জেএস। ঠিক আছে, এরপর বলেছে হচ্ছে কিভাবে সেট আপটা করতে হবে, এইচটিএমএল সেট আপ। এইচটিএমএল সেট আপ কিভাবে করছে, এখানে যেটা করছে সেটা হচ্ছে প্রথমে একটা র্যাপার ডিপ করেছে যার একটা ক্লাস দিয়েছে আল কার্সল। এই ডিপটা শেষ হয়েছে এখানে এই জায়গায়, এবং তার মধ্যে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে ডিপ দিয়ে নেওয়া হয়েছে। প্রত্যেকটা আইটেম বলতে আপনি বলতে পারেন যে এটা যদি একটা স্লাইডার হয়, সাপোজ আমি একটা স্লাইডার, এটা যদি স্লাইডার হয় এক নম্বর, এটা পুরোটা একটা আইটেম, এটা একটা আইটেম। তো প্রত্যেকটা আইটেম এখানে আলাদা আলাদা করে ডিপে নেওয়া হয়েছে। সো আমি একটা মার্ক আপ করি, যে এখানে একটা মার্ক আপ করলাম, সাপোজ আমার একটা ডিপ ক্লাস হচ্ছে নাম দিলাম স্লাইডার, এটা হচ্ছে আমার স্লাইডার ডিপ। এর মধ্যে আমি করব হচ্ছে প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা করে ডিপ, তাদের একটা ক্লাস দিয়ে দেই যেমন এস আইটেম। ঠিক আছে, এবং এখানে আমার একটা ইমেজ আছে, তো আমি এস আইটেমটা কপি করে নিয়ে আসি, একটা ইমেজ দুইটা ইমেজ আইএমজি ফোল্ডার ওয়ান অ্যান্ড আরও একটা আইটেমের জন্য আমি এখানে টু দিলাম। তো সেম কাজটা আমি আবার কপি করি, দ্যাট মিনস আমার এখন চারটা আইটেম। ঠিক আছে, আমার এখন চারটা ইমেজ আইটেম। এখন এখানে কি বলেছে, সেট আপ করার পর আমাদেরকে কি করতে হচ্ছে, ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজের সিস্টেমটা হচ্ছে ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যে আল কার্সলটাকে তাদের যেই ইভেন্ট তাদের যে হ্যান্ডেলার দিয়েছে সেই হ্যান্ডেলের মাধ্যমে ইনিশিয়ালাইজ করতে হবে। এবং এখানে হবে আমি যে ক্লাসে স্লাইডারটা ছাড়ছি, দ্যাট মিনস র্যাপার আমার আইটেমের প্রত্যেকটা আইটেমের যে র্যাপার ডিপটা তার একটা ক্লাস আছে, সেই ক্লাসকে আমি কি করব, ইনিশিয়ালাইজ করব। ঠিক আছে, এখানে অবশ্যই বলে দিয়েছে যে ডিপ ক্লাস আল কার্সল, এবং এখানে দেখেন ক্লাস আল কার্সল। তো ডকুমেন্টেশন ভালোভাবে করবেন সবসময়। আমি এখানে করলাম ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যে, এখানে আমার ক্লাসটা হচ্ছে কি স্লাইডার। ঠিক আছে, আচ্ছা এটা করার আগে কি অবস্থায় আছে আমি একটু দেখে নিই। এটা করার আগে আছে হচ্ছে আমার সবগুলা ইমেজ লাইন বাই লাইন একটার পর একটা আছে। আমি এখন করলাম স্লাইডারটা অ্যাক্টিভ করলাম, এবং স্লাইডার অ্যাক্টিভ করার পর দেখেন অবস্থা কি দাঁড়িয়েছে, পাশাপাশি তিনটা ইমেজ শো করছে। পাশাপাশি তিনটা ইমেজ কেন, তিনটা ইমেজ এই জন্যই শো করছে কারণ ডিফল্ট কিছু স্টাইল এদের মধ্যে দেওয়া আছে। যেমন আমি যদি চলে যাই অপশনে, আমি অপশনে আসলাম, অপশনসে তাদের বলছে যে এখানে তাদের কি কি অপশন আছে, আমি চাইলে কন্ট্রোল করতে পারি কয়টা আইটেম শো করবে কয়টা আইটেম শো করবে না, এগুলো সব কন্ট্রোল করতে পারি। কিন্তু এদের অপশনসে কি দিচ্ছে দেখেন, যে আইটেমস আই মিন কয়টা আইটেম একসাথে শো করবে, এটা টাইপ হচ্ছে নাম্বার এবং ডিফল্ট আইটেম হিসেবে থ্রি দেওয়া আছে, দ্যাট মিনস তিনটা আইটেম বর্তমানে শো করছে ডিফল্ট। তো আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে আল কার্সল আমরা যেখানে অ্যাক্টিভ করেছি সেই ইভেন্টের এখানে আমাদেরকে কি দিতে হয়, ফাংশন দিতে হয়। যেহেতু আমরা অপশন নিয়ে কাজ করছি এবং এখানে যে কোনো জাভাস্ক্রিপ্ট প্লাগইনে অপশন নিয়ে কাজ করার জন্য
জাস্ট সেকেন্ড ব্রেকেট দিয়ে তার মধ্যে আমরা অপশনগুলো নিয়ে কাজ করব। যেমন আইটেমস, আইটেমস আমি লিখে দিলাম ওয়ান, আইটেমস হচ্ছে একটা, তো দেখেন একটা আইটেম শো করছে, ঠিক আছে। এবং আমি যদি বলি যে আইটেম পাঁচটা, এবং পাশাপাশি তার পাঁচটা আইটেম শো, যদিও পাঁচটা আইটেম নাই, তো তিনটাই দেই, পাশাপাশি তিনটা আইটেম শো করছে। আমি চাচ্ছি এখানে কি থাকবে, মার্জিন রাইট থাকবে প্রতিটা আইটেমের পর। তো আপনি যদি দেন মার্জিন, আর শুধুমাত্র মার্জিন, এখানে যদি শুধুমাত্র মার্জিন দেয়, সেই মার্জিনটা অ্যাকচুয়ালি মার্জিন রাইট হিসেবে কাজ করবে, ঠিক আছে। মার্জিন রাইট পেয়েছে, তো এরকম অনেকগুলো অপশনস আছে, অনেকগুলো অপশনস আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে সেই অপশনসগুলো নিয়ে। কি কি অপশনস আছে, আইটেমস, মার্জিন, লুপ। লুপ বলতে কি, লুপ বলতে এখানে হচ্ছে যেমন আমার এখানে শেষ হয়েছে, চার নম্বর আইটেমে গিয়ে শেষ হয়েছে না, শেষ হওয়ার পর আর আসছে না, তো এটা কেমন জানি কাপ্পা লাগছে। যদি অটোপ্লাই দেওয়া থাকে, অটোমেটিকলি যদি এটা স্লাইডিং হয়, এবং সে চার নম্বরে আসার পর সে আবার পিছনে দৌড় দিবে, ঠিক আছে। তো এটার জন্য অ্যাকচুয়ালি লুপ দেওয়াটা উচিত, লুপ ট্রু, লুপ ট্রু। তো আমি রিফ্রেশ করলাম, চার নম্বর আইটেম আসছে, আবার এক নম্বর আইটেম, দুই নম্বর আইটেম, তিন নম্বর আইটেম, চার নম্বর আইটেম, আবার এক নম্বর আইটেম, জাস্ট বারবার যেতে থাকবে, ঠিক আছে। মনে হবে না এখানে শেষ হয়েছে কিছু, তো এটা হচ্ছে লুপ। তো এরকম সবগুলো অপশন নিয়ে আপনি একটু এক্সপেরিমেন্ট চালান, যে কোন অপশন কিভাবে কাজ করছে, এবং প্রত্যেকটা অপশন সম্পর্কে একটু করে ডিফাইন এখানে করে দিয়েছে, যে এখানে লিখছে দ্য নাম্বার অফ আইটেমস ইউ ওয়ান্ট টু সি অন দ্য স্ক্রিন, মার্জিন রাইট এখানে বলে দিয়েছে, অন আইটেম প্রত্যেকটা আইটেম মার্জিন রাইট হবে। এবং লুপ কিভাবে, ইনফিনিটি লুপ, ফার্স্ট এবং লাস্ট আইটেমকে সে ডুপ্লিকেট করে বারবার দেখাবে, মানে সবগুলাই। তারপর সেন্টার, এখানে সেন্টার যদি বা আইটেমকে, মানে আইটেমের ভেজু সংখ্যা, যেসব ভেজু সংখ্যা আইটেম যেগুলো আছে সেই আইটেমগুলোকে সেন্টার করার জন্য অ্যাকচুয়ালি এটা অবশ্যই আমি এক্সপেরিমেন্ট করে নিই এবং লাগেও না। তারপর মাউস ড্রাগ, চার্জ ড্রাগ, এগুলোকে যদি ট্রু রাখতে চান, যদিও বা ডিফল্টভাবে ট্রু আছে, এগুলো নিয়ে কাজ করা লাগে না। যদি আপনি চান যে আপনার মোবাইলে এটা ড্রাগ, মোবাইল ভার্সনে এটাকে ড্রাগ করা যাবে না, বা অটোমেটিক প্লে হবে, মাউস দিয়ে ড্রাগ করা যাবে না, বা টাচ স্ক্রিন করে টাচ করে ইয়া করা যাবে না, স্লাইড করা যাবে না, তাহলে এগুলো ফলস করে দিবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশন সম্পর্কে আপনারা জানবেন। তো যেই অপশনগুলো অ্যাকচুয়ালি জানা উচিত, যেমন ন্যাম, সো আমি একটা স্লাইডার তৈরি করলাম, এটার একটা নেভিগেশন বার থাকবে না, সেটা কিন্তু হয় না। সাপোজ আমি এভাবে শো করি, একটা শো করি, আমি আগের অপশনগুলো ডিলিট করলাম, একটা শো, আমি চাচ্ছি এখানে নেভিগেশন বার আসো, ক্লিক করবে তারপর যাবে, একটা বাটন আসো, দুইটা বাটন। সো দুইটা বাটন আনার জন্য নেভিগেশন, এই যে ন্যাপ, এখানে কি বলছি, শো নেক্সট প্রিভিউ বাটনস, এই ন্যাপ অপশনটাকে ট্রু করতে হবে। ডিফল্টভাবে এরা ফলস আছে, কিন্তু ডিফল্টভাবে প্রেজেন্টেশনটা ট্রু আছে, তারপরেও কিন্তু প্রেজেন্টেশনটা দেখাচ্ছে না, কারণ আমাদের স্টাইল করা নাই। তো আমি প্রথমে ন্যাপটাকে ট্রু করি, তারপর দেখছি ন্যাপ ট্রু। আমি যখনই ন্যাপ ট্রু করবো, দেখেন এখানে নেক্সট প্রিভিয়াস বাটন চলে আসছে, এটা হচ্ছে ডিফল্ট টেক্সট, ওদের ডিফল্ট টেক্সট। তো আমি চাচ্ছি এগুলো চেঞ্জ করতে, চেঞ্জ করার জন্য তাদের আরও একটা অপশন দিচ্ছে, আপনি এখন আপনার মতো নিজের ইচ্ছে মতো করে আইকন নিয়ে আসতে পারবেন। যেমন আমি এটা লিখলাম ন্যাপ টেক্সট সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে আমি দিলাম প্রিভিয়াসের জন্য পি দিলাম, এবং নেক্সটের জন্য এন, এই দুইটা বাটন হিসেবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আপনি এখানে চাইলে ফন্ট অসমের আইকন আনতে পারেন, আপনি চাইলে যে কোনো কিছু, আপনি যেটা চান ইমেজ চাইলে ইমেজ, যেভাবে চান। সো এখানে আপাতত পি এন এন থাক, অথবা প্রিভিয়াসের জন্য এটা, যেহেতু ফন্ট অসম ইনস্টল করা নাই, আমি আবার ফন্ট অসমে যেতে দিচ্ছি, এটুকু আনলাম। এখন এটা কিভাবে আসছে দেখেন, ইন্সপেক্ট এলিমেন্ট করে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওয়েট, এখানে দেখেন যে এটা কিভাবে আসছে। আচ্ছা আচ্ছা, তার আগে একটু বলি যে আমার মূল ডিফ কোনটা, মূল ডিফ হচ্ছে এটা স্লাইডার, দেখছেন। এবং তার সাথে আমি যখন স্লাইডার অ্যাক্টিভ করছি, তার সাথে আল কার্সেল, আল থিম, আল লোডেড কিছু ক্লাস যুক্ত হয়েছে, এবং আমার প্রত্যেকটা আইটেমকে সে একটা ডিভের মধ্যে নিয়ে এনেছে, সেটা হচ্ছে আল স্টেজ আউটার, এটার মধ্যে। এবং তার প্রত্যেকটা
আইটেম কে আবার আরেকটা ডিভের মধ্যে নিয়েছে অল স্টেজ, এবং প্রত্যেকটা আইটেম কে আবার আরেকটা ডিভের মধ্যে নিয়েছে সেটা হচ্ছে অল আইটেম। মানে এগুলো হচ্ছে ওদের ক্লাস, অল কারসারের ক্লাস, যেগুলো সে অটোমেটিকলি কি কি করছে ম্যানিপুলেট করে নিয়ে আসতেছে, এবং সেই অনুযায়ী সেই ক্লাস অনুযায়ী সে কি করছে স্টাইল করছে, এগুলাকে মুভ করছে, স্লাইডিং করছে, যা যা করা দরকার। যেমন এখানে অ্যাকচুয়ালি বলা আছে যে আমি যদি বলি যে অল কার্সেল জ্যাজ, আমি এটা নিয়ে একটু দেখা, সাপোজ অল আইটেম হচ্ছে আইটেমের ক্লাস, আইটেম ক্লাস একটা ফাংশন তৈরি হয়েছে যে এটা এখন মাথা নষ্ট করে লাভ নাই আপনাদের। আচ্ছা এখন কি করেছি আমি, প্রত্যেকটা এটা হচ্ছে আল আমার আইটেমস গুলা, এবং আল কন্ট্রোলস নামে যে ক্লাস যে ডিপে তৈরি হয়েছে সেই ডিপের মধ্যে আছে হচ্ছে আমার কন্ট্রোলিং গুলো, কন্ট্রোলার বাটন গুলো, যেমন নেক্সট প্রিভিয়াস, এগুলো হচ্ছে আল কন্ট্রোলস এই বাটন, এবং তার সাথে হচ্ছে আল নেভ যেটা আমি তৈরি করেছি, এবং আল ডটস হচ্ছে যেটা হচ্ছে পেজিনেশন, আই মিন এই স্টাইলের কিছু পেজিনেশন আছে, এই যে এটা হচ্ছে প্রিভিয়াস নেক্সট, এই যে স্টাইল আপনি পেজিনেশন বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজিনেশন, ঠিক আছে। এক পেজে কয়টা ইমেজ, যতটা ইমেজ থাকে সেটা হচ্ছে একটা পেজ, এখানে তিনটা পেজ আছে। এনিওয়ে এটা হচ্ছে পেজিনেশন, অল ডটস, অল ম্যাপ হচ্ছে নেভিগেশন, অল ডটস অটোমেটিকলি কি করা আছে, অল ডটস হচ্ছে অটোমেটিকলি হচ্ছে ট্রু করা আছে, সেজন্য এখানে ট্রু অবস্থায় আছে, এখানে আছে দেখাচ্ছে। আর এটা যে স্টাইলটা সেটা করার নাই বলে এখানে অল ডটস ডটসটা অ্যাকচুয়ালি শো করছে না, যাই হোক সেটা দেখাচ্ছে। সো আমরা অল কন্ট্রোলস নিয়ে কাজ করব, অল কন্ট্রোলস নিয়ে কাজ করার জন্য, তো আমরা যেহেতু অল ন্যাপ নিয়ে কাজ করছি, এই ডিপটা হচ্ছে এটা, সো আমি এই ডিপে একটা স্টাইল দিই অল ন্যাপ, আমি দিলাম পজিশন অ্যাবসলিউট, হ্যাঁ লেফট থেকে জিরো এবং টপ থেকে 50%, ঠিক আছে সে 50% এসেছে, কিন্তু যদি বা একটু ব্যাচ কম হতে পারে সেটা পরে করছি। এনিওয়ে অল ডটস এর মধ্যে অল ম্যাপ এই ডিভের মধ্যে কি আছে, দুইটা ডিভ আছে, একটা হচ্ছে অল প্রিপ আর একটা হচ্ছে নেক্সট, ঠিক আছে। তো আমি দুইটাকে ইন্ডিভিজুয়ালি অ্যাকচুয়ালি একসাথে স্টাইল দিই, অল ম্যাপ এর মধ্যে যে দুইটা ডিভ আছে তাকে স্টাইল দেবো, যেহেতু দুইটা সেম স্টাইল দেবো। তো ফার্স্ট স্টাইল আমি তাদেরকে করে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, তারা পাশাপাশি আসবে, পাশাপাশি আসছে। এবার উইথ ডে হাইট ডে বর্ডার রেডিয়াস ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট লাইন সেন্টার, আমি দুইটা বাটন আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। আচ্ছা টেক্সট লাইন সেন্টার দেওয়ার পর এখানে কি আছে, একটা টেক্সট আছে অ্যাকচুয়ালি, টেক্সটটা যদি নিচে নামাতে হয় অ্যাকচুয়ালি আমাকে প্যাডিং টপ দিবে, প্যাডিং টপ দিলে আবার আমার হাইট বাড়তে থাকবে, সাপোজ আমার হাইট বেড়ে গেছে, তো আমি দেখি যে কি হয় বক্স সাইজ দিলে, যেহেতু আমার যে টেক্সটটা আছে ওইটাকে ওইটাকে নিচে নামাতে হবে, আমি বক্স সাইজে বর্ডার বক্স দিয়ে বলে দিলাম যে আমি যদি প্যাডিং দেই সেটা হাইট উইথ কোনোটাই বাড়াবে। এরপর আমি প্যাডিং টপ দিলাম, এটা হাইটের সাথে সম্পর্কিত, সেন্টার্ড হয়েছে মোটামুটি, ঠিক আছে। এই হচ্ছে আমার স্টাইল ডিভের। এরপর আমি অল ম্যাপ তো সেন্টার করলামই, এটাকে আরো প্রপার সেন্টার করার জন্য মার্জিন টপ মাইনাস 25 ডিগ্রি, এখন প্রপার সেন্টার, ঠিক আছে এখন প্রপার সেন্টার, এখানে নেক্সট প্রিভিয়াস কাজ করছে, এবং এটাকে আমার নেক্সট যে বাটনটা সেটা এখানে লাগবে, সো শুধুমাত্র নেক্সট বাটনটাকে আমি সিলেক্ট করব অল নেক্সট, এবং একে স্টাইল দেব হচ্ছে পজিশন, একে স্টাইল দিলাম রাইট থেকে জিরো পজিশন অ্যাবসলিউট, কোথায় গেছে দেখে সে কোথায়, সে কিন্তু নাই, সে এর মধ্যেই আছে দেখছেন, কারণ আমি যাকে অ্যাবসলিউট করছি তাদের প্যারেন্ট অল ন্যাপ, সে যত আমরা জানি তো যাকে অ্যাবসলিউট করি তার উইথটা কত হয় তার কন্টেন্টের সমান হয়ে যায়, তো এখন অল ন্যাপের উইথ হচ্ছে তার একটা কন্টেন্টের সমান, এবং তার মধ্যে আবার আরেকটাকে অ্যাবসলিউট করছি,
সো সেও তার উইডের সমান হয়ে যাবে। এখন আমাকে অল ন্যাপকে যেটা বলতে হবে সেটা হচ্ছে অল কার 100% উইড। এখন দেখেন নেক্সট বাটন নেক্সটের জায়গায় চলে গেছে, সে 100% উইড পাচ্ছে। সো এখান থেকে আমি দুইটাকে দুই জায়গায় মুভ করাতে পারছি, একটা হচ্ছে লেফটে আছে নর্মালি, আরটাকে কি করলাম রাইটে আছে নর্মালি। তো এভাবে অনেক কাজ করা যায়, ঠিক আছে। দুইটা বাটন নেক্সট বাটন প্রিভিয়াস বাটন, এটা হলো, এটা হচ্ছে একটা স্টাইল শুধুমাত্র নেভিগেশন নিয়ে। আপনি এটা নিয়ে অনেক রকমের স্টাইল আপনি আপনার মতো করে সাজাতে পারেন, এটা হচ্ছে আল কার্সারের সুবিধা, আপনি আপনার মতো করে সাজাতে পারেন। এনিওয়ে এখন প্রেজেন্টেশনটা কেন আসেনি সেটা একটু দেখি, প্রেজেন্টেশনটা কোথায় আছে? প্রেজেন্টেশনটা যেটা আছে সেটা হচ্ছে অল ডটস নামে একটা ক্লাসে আছে, এবং অল ডটস নামে যে ক্লাসটা সেই ক্লাসের মধ্যে অনেকগুলো ডট, একচুয়ালি আমার যতটা আইটেম ততটা ডট আসবে। আমার আইটেম হচ্ছে চারটা, এখানে ডট 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 চারটা আছে। সো আমি এখানে অল ডটসে স্টাইলটা নিলাম, এবং তার মধ্যে দেখেন প্রত্যেকটা ডটের জন্য একটা করে ডিপ, হ্যাঁ প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে ডট ডিপ তৈরি হয়েছে, এবং তার মধ্যে আবার স্প্যান আছে। সো আমি শুধুমাত্র আগে স্প্যানটাকে একটু স্টাইল করে দিই তাহলে বুঝতে পারবেন। স্প্যান ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে, আমি স্প্যানকে ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম। এবার একটা হাইট দেই উইথ দেই, হাইট 15 পিক্সেল উইথ 15 পিক্সেল। নিচে দেখেন যে আমার ডট গুলো আসছে, অর্ডার রেডিয়াস 15%, এখন ডট একটা তৈরি হয়েছে। এখন মোটামুটি ভালো লাগছে, এখন প্রত্যেকটা ডিপ হচ্ছে এগুলো, হ্যাঁ। তো আমার প্রত্যেকটা ডিপকে পাশাপাশি লাগবে, তো আমি অল ডটস সিলেক্ট করলাম, তার মধ্যে যে ডিপগুলো আছে তাদেরকে বললাম ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক বা ইনলাইন যে কোনো একটা, এবং দিলাম হচ্ছে মার্জিন লেফট 5 পিক্সেল, এবং মেইন ডিপটাকে মার্জিন লেফট -5 পিক্সেল করে দেই যাতে প্রথমটা না পায়। ডিফল্ট ভাবে না, এটা হচ্ছে ভার্সন 1 এ ডিফল্ট ভাবে আসতো, কিন্তু ভার্সন 1 এর পর যেটা 2 তে আসছে ডিফল্ট ভাবে আসছে না, আপনাকে নিয়ে আসতে হবে স্টাইল করে, ঠিক আছে। ও আপনি বলছেন জেকুয়েরির মাধ্যমে ডটটা কিভাবে ডিফল্ট ভাবে, হ্যাঁ জেকুয়েরিতে আমি একটু আগে বলেছিলাম ডটসটা ডিফল্ট ভাবে ট্রু দেওয়া আছে, সো তার স্টাইলটা চলে আসছে, আই মিন তার মার্কআপটা চলে আসছে, কিন্তু স্টাইলটা আমাকে করে নিতে হবে, ঠিক আছে। ওকে এটা হচ্ছে আমার ডট, এবং আমার প্রত্যেকটা বাটন প্রত্যেকটা ডট প্রেজেন্টেশন বাটন নেভিগেশন বাটন কাজ করছে। তো অল কার্সার অ্যাকচুয়ালি এই জন্যই খুব বেশি পপুলার, যেটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন যেমন ইচ্ছে। আপনি এখন এটাকে সেন্টার করা দরকার, অ্যাকচুয়ালি সেন্টার হলে বেটার। ওকে